নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। পদ্ম, শালুক বা জলের বিভিন্ন গাছগুলো সম্পর্কে আগে বেশ কিছু ভিডিও আপলোড করেছি। এরপরেও বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, তাদের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমাকে এই মুহূর্তে বেশ কিছু মানুষ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে প্রশ্ন করেছে যে এই সময় পদ্ম গাছগুলো ফুল আসা বন্ধ করে দিয়েছে বা এ হয়েছে, কি করব, খাবার দেবেন কি না, খাবার দিলে কি ক্ষতি হতে পারে, যদি খাবার দিতে হয় কি খাবার দেবেন, যদি একটু আরো কিছুদিন ফুল পাওয়ার চেষ্টা করেন তাহলে কিভাবে ফুল পেতে পারেন, এ সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, এখন বর্তমান পরিস্থিতি এরকম যে ঠান্ডা কিন্তু খুব বেশি পড়েনি, পদ্ম গাছগুলো অনেকেরই ডরমেন্সে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা চলে গেছে, ফুল সেরকম হয়নি কিন্তু অনেকেরই বেশ কিছু ফুল হচ্ছে। তো এবারে আমি আমার কিছু নিজের কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করি। প্রথমত, এই সময় এখনও যে টেম্পারেচার বা আবহাওয়া রয়েছে তাতে কিন্তু ফুল দেওয়া দরকার, ফুল দেবে। ঘুমিয়ে যাওয়ার কারণ হচ্ছে আবহাওয়াটা হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়েছে, যে কবে বৃষ্টি হচ্ছে, কখন টেম্পারেচার অত্যন্ত গরম, হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে। তো যে গাছগুলো আগে আপনাদের কাছে প্রচুর ফুল দিয়েছে তারপরে পাতা শুকিয়ে ঘুমিয়ে গেছে, সেই গাছগুলোকে ফুল না পাওয়ার চেষ্টা করা মনে হয় ভালো। তাতে ভালো, খুব ভালো টিউবার তৈরি হবে এবং টিউবার দেখবেন অলরেডি তৈরি হয়ে গেছে। কিন্তু যারা এই গাছগুলোকে লাগিয়েছেন দু চার মাস আগে, দু তিন মাস আগে লাগিয়েছেন, খুব হয়তো ভালো ফুল হয়নি, দু চারটা ফুল হয়েছে, তাদেরকে আমি বলবো খাবার দিন। কী খাবার দেবেন সবচেয়ে বড় প্রশ্ন এটাই। প্রথমত, এমন খাবার দেবেন যে খাবারটা পদ্ম গাছ গ্রহণ করে মানে হজম করে দেয়, চলতি কথায় মানে গ্রহণ করে নাই, জমে না থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে যখন টিউবার ফর্ম করবে। তো আপনার কাছে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে পদ্ম গাছগুলো প্রচুর পাতা আসছে তাহলে ফুল আসছে না, তাহলে আপনি করতে পারি আমি 1435-14 হাই ফসফেট এনপিকে, 1435-14 বা 1232 ফসফেট এনপিকে এক চিমটে করে, আর সিউইড অথবা সিউইড, হিউমিক অ্যাসিড অথবা মাইকোরাইজা ওই 8-12-14 দানা বা আইসক্রিম চামচের এক চামচ দিন। এতে কী হবে, ফসফেটের চাহিদা পূরণ হয়ে গাছগুলো ফুল আসার মতো পরিস্থিতি তৈরি হবে। যদি ইতিমধ্যে আপনি অনেক সার দিয়ে থাকেন, সার বিশেষ করে আমি এনপিকের কথা বলছি, মানে ডিএপি সার না, এনপিকে 1435-14-1232-16-15-15-15 যদি দু চারবার দিয়ে থাকেন তাহলে আমি বলবো একদম সার দেবেন না, এখন শুধুমাত্র সিউইড দিন, মাইকোরাইজে দিন, তাতে কিন্তু ফুল আসবে। অনেকেই প্রশ্ন করছেন যে ফুল আসছে না, তাহলে ফুল আসবে কী করে? প্রথম একটা কথা মনে রাখবেন, পদ্ম গাছগুলো ফুল আসে কীভাবে সেটা একটু যদি মানে পুরো ভিত্তিতে জানেন তাহলে বুঝতে পারবেন। পদ্ম গাছ যখন রিপোর্টিং করবেন তখন বুঝতে পারবেন, দেখবেন পদ্ম গাছের গামলা চারদিকে এরকম দেখবেন রানার তৈরি হয়েছে, প্রচুর রানার তৈরি হবে, দেখবেন যার যত বেশি রানার তৈরি করতে পারবে সে তত কিছু কিন্তু ফুল দেবে। এরপরে কিছু মজা আছে, ধরুন কোনো রানার তৈরি করলো, একটা রানার থেকে শুধু পাতাই বেরোলো, তাহলে ফুল হলো না, আলটিমেট আপনার লাভ হলো না। তো যদি কোনো ওই যে রানা যখন তৈরি করবে, একটা একটা গিরে বা গাঁট বা পর্ব আর দুটো ওই পর্বের মাঝখানে পর্ব মধ্যগুলো যত ছোট হবে আর গাঁটগুলো যত সংখ্যায় বেশি হবে তত কিন্তু বেশি ফুল আসবে। এবার ফুল না আসলে কী হবে, শুধু পাতা বেরোবে, আনহেলদি পাতা বেরোবে, আনহেলদি পাতা মানে ছোটো ছোটো পাতা হতে পারে, পাতাগুলো কুঁকড়ে যাওয়ার পাতা হতে পারে। তো এগুলো থেকে কীভাবে রক্ষা করতে পারবেন, তো পাতাগুলোকে কমিয়ে ফুল আসতে গেলে আপনাকে আমি অন্তত সবাইকে যে বলি এটা বলি, নিয়মিতভাবে খাবার দিন। নিয়মিতভাবে মানে ধরুন আপনি সিউড দিচ্ছেন, এই সপ্তাহে সিউড দিলেন, পরের সপ্তাহে মাইকোরাইজা দিন, আবার সিউড দিন, রিপিটেড দিতে থাকুন, মাটা খুব বেশি পরিমাণে নেই। আমরা তো এবার খিদে পেলে আমরা সবসময় কী করি, কম পরিমাণ খাবার রিপিটেড খাই, তাতে আমাদের খাবারটাও মেটে আর শরীরে খাওয়া মানে খিদে থাকে না, অথচ পেটটাও ভরে থাকে, শরীরে কোনো অসুবিধা হয় না। তো পদ্ম গাছগুলো যারা লাগান তাদেরকে আমি বলবো যে এরকম একটা নির্দিষ্ট ইন্টারভেলে খাবারটা দিয়ে দেন, মোটামুটি 8-10 দিন ইন্টারভেলে খাবারটা দিয়ে দেন, যখন দেখবেন খুব ভালো হেলদি পাতা বেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফুল আসছে না, জন্মেন ফুল আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যদি গাছগুলোতে ফসফেটের ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু অনেক সময় ফুল আসে না, তো সেটা আপনি কী করবেন, ফসফেটের ঘাটতি পূরণ করার জন্যই আমরা সবসময় রেকমেন্ড করি 1435-14 এরকম একটা ফসফেট জাতীয় খাবার দিতে। ফেসবুক বা ইউটিউব খুললে অনেকের দেখবেন যে পদ্ম গাছগুলো খুব লম্বা লম্বা হয়েছে আর একটা বাঁশের কাঠি দিয়ে আটকে রেখেছে। আচ্ছা, পুকুরের জলে কেউ বাঁশের কাঠি দিয়ে ফুলগুলো তুলে রাখে? তাহলে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কেন? তার কারণ হচ্ছে গাছটা ফুল ফুটানোর জন্য দরকার ফসফেট, ফসফেটের চাহিদা পূরণ করেছে, নাইট্রোজেনের চাহিদা ই গোবর দিয়েছেন বা নাইট্রোজেনের চাহিদা পূরণ করেছে, কিন্তু পটাশের চাহিদা পূরণ হয়নি, ওই জন্য গাছের কাণ্ডটা শক্ত হয়নি।
যাদের চাষবাস আছে বা কৃষির সঙ্গে সমান সম্পর্ক আছে, চাষবাস করে জিজ্ঞাসা করবেন পটাশ দেয় কেন, মানে ধানগুলো যখন লম্বা হয়ে গেছে, খুব গাঢ় সবুজ হয়ে গেছে, শক্ত হচ্ছে না, তখন পটাশ দিয়ে দেওয়া হয়। পটাশ দিলে কি হয়, পটাশ দিলে গাছটা শক্ত হয়। ওই যাদের ফুলের স্টকগুলো বেঁকে পড়ে যাচ্ছে, তা ধরে নিতে হবে পটাশের ডেফিসিট আছে। নাইট্রোজেনের আধিক্যের জন্য গাছগুলো লম্বা হয়ে যাবে। ওই ফুলের ডাটাকেও দেখছেন, 6 ফুট ডাটা দিচ্ছে, 7 ফুট ফুল উঠে গেছে, বাস্তবিক ক্ষেত্রে 6 ফুট 7 ফুট হওয়ার কথা নয়। এবং 6 ফুট 7 ফুট যখন হবে, আনুপাতিকভাবে কিন্তু প্রস্তরটা বেড়ে বেড়ে শক্ত হবে। এখানে নাইট্রোজেনের আধিক্য ঘটেছে আর পটাশের ডেফিসিট ঘটেছে, সেই জন্য এই ঘটনা ঘটেছে। আবার যদি ফসফেটের আপনার ঘাটতি হতে থাকে, তাহলে কিন্তু ফুলই আসবে না। তাহলে আমাদের উচিত হচ্ছে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস এই তিনটে পরিমিত পরিমাণ গাছ যাতে পাই সেটা দেখা, আর এরপরেও যে ঘাটতি হবে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য সিউইড, হিউমিগেশন এসব দিই। সিউইড আর দিকে নিলে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে বা অনুখাদ্য সার, চলতি কথা যাকে বলা হয়, যে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো বাদেও খুব সামান্য পরিমাণে যে মৌলিক উপাদানগুলো দরকার হয়, সে মৌলিক উপাদানগুলো গাছ এটা থেকে সংগ্রহ করতে পারে। আর এই সিউইড হিউমিগেশন এটা কি মূল তৈরি করতে উদ্দীপন হয়। আপনার ইচ্ছেকে ভালো হয়েছে যে মাইকোরাইজা, মাইকোরাইজা ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল দেবে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মাইকোরাইজা আছে। এই পদ্মা গাছে একটা বহুল প্রচলিত মাইকোরাইজা দেওয়া হতো, ইকোমেক্স জি, আগে অনেক বন্ধ হয়ে গেছিল, এখন আপনি আবার চাইলে অনেক জায়গাতে কিনতে পাওয়া যায়। খোলা বাজারে দাম মোটামুটি 1 প্যাকেট করে দেখবেন থাকে ওই 240-250 টাকা খোলা বাজারের দাম, কিন্তু অনলাইনে ওইটারই দাম মোটামুটি 180-190 টাকা দাম। কিন্তু যদি সারের দোকানে খোঁজ করেন, অনেক সারের দোকানেই পাওয়া যায়। ইকোম্যাক্স জি, ECOMAXG খোঁজ করবেন, ইকোম্যাক্স জি কিন্তু খুব ভালো লাগে। আমি ইকোম্যাক্স জি ব্যবহার করি, আমি গত বছরই কিনেছিলাম, এবছর ছিল, সেগুলোকে দিই। এই নিয়মিতভাবে যদি আপনি সার দিয়ে যান, তাহলে কিন্তু খুব ভালো ফুল ফুটবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই 2-3 বার দেওয়ার পরে সেপ্টেম্বরটা শেষ হয়ে যাবে, তারপর অক্টোবর পড়বে, আমরা চেষ্টা করবো অক্টোবর থেকে আর এনপিকে না দেওয়ার। কাজে এই মাসে যদি যার কাছে যদি এনপিকে থেকে থাকে, তো 1-2 বার দিয়ে দেবো। দেবো না কেন, দেবো না তার কারণ হচ্ছে, ওই যে এনপিকে আমরা দেবো, ওই এনপিকেটা যদি গাছ এই যতদিন টেম্পারেচার হাই আছে, মোটামুটি 2 মাস ধরুন ডিসেম্বর-নভেম্বর মাসের 15 পর্যন্ত, তো এই টেম্পারেচারের মধ্যে যদি গাছ ওই এনপিকেটা গ্রহণ করে কাজে না লাগিয়ে দেয়, এনপিকেটা কিন্তু স্টোর হয়ে থাকবে। সে সময় যখন রানার তৈরি করবে বা টিউবার ফর্ম করবে, তখন কিন্তু অসুবিধা হতে থাকে। তাই আমাদের কাজ হবে, যখন আমরা সবসময় দেখব যে এনপিকেগুলো অ্যাবসর্ব করতে পারবে, মানে নিয়ে নিতে পারবে, গাছ পুরো ভেঙে খাবার তৈরি করতে পারবে, তখনই আমরা এনপিকে দিতে থাকবো। আর ঠিক এখন পর্যন্ত 2-3 বার দিতে পারেন নিশ্চিন্ত, তারপরে কিন্তু কোনোভাবে এনপিকে দেবেন না। কী দেবেন, সিউইড দিতে পারেন, হিউমিগেশন দিতে পারেন, মাইক্রোরাইজা দিতে পারেন, এগুলো পদ্ম গাছের কিন্তু কিন্তু খুব ভালো কাজ লাগবে। এবং মানে যারা নিয়মিত ফলো করেন বা অনেকে আমাকে প্রচুর ছবি পাঠান হোয়াটসঅ্যাপে, আরে খুব সুন্দর ফুল ফুটছে, মানে প্রচুর মানুষের প্রচুর ফুল ফুটছে, দেখেও ভালো লাগে। আর অনেকেই বলেছেন যে আসলে ব্যাপারটা এরকম বুঝিনি বা এ নেই, আপনাদের আমি সবসময় বলি যে একটা নির্দিষ্ট ইন্টারভেলে খাবার দিয়ে যান, খুব সামান্য পরিমাণে দিন, কিন্তু ইন্টারভেলে খাবারটা দিয়ে যান, অন্তত 4-5 বার খাবার দিলে তারপরে স্টপ করে দিন। তাই 4-5 বার যে খাবার দিয়ে স্টপ করে দিচ্ছেন সে খাবারটা, তাই আমাদের কাজ হবে নিয়মিতভাবে খাবার দেওয়া, কিন্তু কখনোই নির্দিষ্ট মাত্রা আমরা অতিক্রম করবো না। মাত্রা মানে কি বোঝায়, আমরা ধরুন এই সময় সেপ্টেম্বর মাসের শেষ, মানে গাছগুলো আর মোটামুটি ধরে নিতে পারেন 1-1.5 মাস ভালোভাবে থাকবে, তার আগেই অনেক গাছ ডরমেন্সি চলে যাবে। ডরমেন্সি পিরিয়ডে যে গাছগুলো যেতে চাইবে তাকে আমরা জোর করে জাগিয়ে রাখবো না, এরকম ব্যাপার। কিন্তু যেগুলো অসময়ে ঘুমিয়ে যাবে, আমরা একদম খুব সাধারণভাবে যদি বলি, ধরুন কারো ঘুম পাচ্ছে, দুপুরবেলায় ঘুম পেলো, না হয় ঘুমিয়ে গেল, কিন্তু সকালবেলায় উঠে 9-10টার সময় ঘুম পাচ্ছে, তাতে তো ঘুমাবে না, কিছুক্ষণ অপেক্ষা করবে, নির্দিষ্ট সময় ঘুমোতে যাবে। তো এই ব্যাপারটা ঠিক সেরকম, আমরা অপেক্ষা করবো যে আরও 1 মাস পরে ঘুমাক। যে গাছগুলো অপেক্ষা অনেক দিন আগে থেকে ফুল দিচ্ছে, হয়তো দেখা যাবে 2-3-4 মাস ধরে খুব সুন্দর ফুল দিচ্ছে, সেই গাছগুলো ঘুমালে আমাদের ক্ষতি নেই, কারণ তার নিচে টিউবার ফর্ম করতে শুরু করে দিচ্ছে, ভালো টিউবার ফর্ম আছে। আর যে ঘুমায়নি, মানে বিয়ে হয়নি, তার কিন্তু টিউবার ফর্ম করেনি। আবার অনেকে দেখবেন, অনেকে বলছেন যে বেশ কিছুদিন ধরে গ্রোথ নিচ্ছিল না, এই সবে গ্রোথ নিয়েছে, তার মানে হচ্ছে আগের যে টিউবার ফর্ম করছিল না, রানার তৈরি করছিল আর রানার নষ্ট হচ্ছিল, রানারগুলো ঠিকঠাক করলে আপনার প্রচুর পাতা আসবে। কেন নষ্ট হয়, তার কারণ হচ্ছে নিচে যে গোবরটা দিয়েছেন, তার মধ্যে যদি কুটুম্বরি অথবা ভার্মি দিয়েছেন, রাসায়নিক সার যদি থেকে যায়, রাসায়নিক সার থেকে গেলেই তাহলে দেখা যাবে যে ওগুলো পচে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো আমাদের চেষ্টা করতে হবে
যে কোন সমতি যদি পচে না যায় সেই ব্যাপারটা দেখা। ওই জন্য রাসায়নিক সারগুলো আমরা প্রথমে দেওয়া একদম বারণ করি, কিন্তু এরও কিছু প্রসেস আছে, বেশি ফুল ফুটাতে চাইলে দিতে পারেন, তার একটা প্রসেস আছে, পরে কখনো আমি পরের যখন ভিডিও দেবো তখন আলোচনা করব। কিন্তু এই সময় দাঁড়িয়ে আপনি খুব বেশি সার দেবেন না, তাতে গাছ গ্রহণ করতে পারবে না। কিন্তু হিউমিক অ্যাসিড, সিউইড, মাইকোরাইজা এগুলোকে নিয়মিত দিতে থাকুন, তাতে ভালো ফুল আসবে। যারা অনেকেই বলছেন যে ঘুমিয়ে গেছে মানে এই সময় আর ফুল দেবেন না, তাদেরকে আমি বলবো যে একদম ওই পথে যাবেন না। যদি গাছগুলো অনেকদিন ফুল দেওয়ার পরে ঘুমিয়ে যায় তাহলে ঠিক আছে, যদি এখনই কিছু ফুল লাইনে অথচ পাতা ছাড়তে শুরু করে দিয়েছে তাহলে ধরে নিতে হবে যে খাবারের অভাবে ঘুমিয়ে গেছে, তাহলে আপনি নিয়মিতভাবে সিউইড হিউমিক অ্যাসিড দিন। এরপরেও যদি ফুল না দেয় তাহলে 1.5-2 মাস পরে যখন হবে তখন কিন্তু টিউবার ফর্মের সময়। মনে রাখবেন যে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু টিউবার ফর্ম করতে শুরু করে দেয়, আবার বৈপরীত্য টিউবার ফর্ম করে, হঠাৎ করে গরম ঠান্ডা এরকম চলছে তো আবার তৈরি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে, এই জন্য টিউবার অনেক সময় কী হচ্ছে ডরমেন্সি চলে যাচ্ছে। কিন্তু এটা শীতের ডরমেন্সি নয়, যে শীতের সময় যে ডরমেন্সি দিয়েছে সেই ডরমেন্সি কিন্তু এখনো চালু হয়নি, সেটা ডরমেন্সি চালু হওয়ার মতো সময় আছে। আর যেখানে হালকা কুয়াশা হচ্ছে দেখবেন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে শীতের সময়, যখন অ্যাকচুয়ালি শীতে ডরমেন্সি যাওয়ার আগে দেখবেন শীতের সময় পাতাগুলো নষ্ট হবে, আগে ফার্স্ট পাতাগুলো একদম নষ্ট হয়ে যাবে, ক্লোরোফিলগুলো নষ্ট হবে, পাতায় প্যাচ পড়বে, স্পট স্পট দাগ পড়বে, ওই স্পট স্পট দাগ মানে কুয়াশা পড়তে শুরু হয়েছে। কুয়াশা পড়তে শুরু করে দিলে নর্মাল কোনো ভ্যারাইটিকে আপনি আর বাঁচিয়ে রাখতে পারবেন না, কিন্তু ট্রপিক্যালগুলো তখনও বেঁচে থাকে। ট্রপিক্যালগুলো বাঁচানোর একটা সহজ উপায় হচ্ছে সকালবেলায় জল ছিটিয়ে দিতে হবে গাছগুলোর পাতার উপরে, পাতাগুলোর উপরে যদি জল ছিটিয়ে দেন তাহলে একটা সবচেয়ে বড় সুবিধা হয় কি ওই শিশির বিন্দুগুলো কুয়াশার দেখা যায় শিশির বিন্দুগুলো সেগুলো পড়ে চলে যায়, তারপরে গাছটা কিন্তু বেশ ভালো দিন বসে থাকে এবং প্রায় বেশ অনেকটা খুব ঠান্ডা না পড়া পর্যন্ত আপনার ফুল দিতে হবে। পিঙ্ক ক্লাউড, গ্রিন অ্যাপেল, আকেলা এগুলো যেগুলো ছিল আমি দেখেছি যে বেশ সুন্দর ফুল দেয় বেশ কিছুদিন পর্যন্ত। এবার ঘটনা হচ্ছে নতুন নতুন পাতা বেরোবে, নতুন পাতাগুলো ছিটিয়ে দিন, কুড়িয়েও বেরোবে, আর যখন পরিস্থিতি একদম প্রতিকূল চলে যাবে তখন তো সবাই ঘুমিয়ে পড়বে, তখন আপনার কিছু করার নেই। কিন্তু ঠিক এই সময় দাঁড়িয়ে আপনি নিয়মিত যদি খাবার দিতে থাকেন, এখনো পর্যন্ত অন্তত সপ্তাহ থেকে পুজো পর্যন্ত ফুল হবে আমার যতটুকু ধারণা, একদম নর্মাল কিছু মাইক্রো ভ্যারাইটি বা কোনো ভ্যারাইটিগুলোই হয়তো বোঝা যাবে না, কিন্তু ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো খুব সুন্দরভাবে ফুল হবে এবং যে ভ্যারাইটিগুলো আপনার মানে 2-3 মাসের মধ্যে রিপোর্টিং করেছেন সেই ভ্যারাইটিটা কিন্তু অবশ্যই ফুল হবে। আমাকে অনেকে বলেছিলেন যে হবে না, আমি আপনাকে দেখেছি যদি এর ভিডিওটা দেখেছেন দেখবেন আপনি কয়েক টাকা লাগিয়েছি পিঙ্ক ক্লাউডের একসঙ্গে 11 খানা কুড়ি আসছে, একটা ছোটো 18 ইঞ্চি গামলাতে, আকিলাদের 5টা কুড়ি আসছে, গ্রিন অ্যাপেলে 4, মোটামুটি 1.5 মাস থেকে 50 দিন হবে, 45-50 দিনের মধ্যে রিপোর্ট করেছি, আগে রিপোর্ট করেছি। রিপোর্ট করার জন্য এরা কী হচ্ছে সঞ্চিত খাবার প্রচুর পরিমাণে পাচ্ছে, এ পাচ্ছে, রিপোর্ট করার জন্য আগে কী করেছিলাম সেটাও দেখবেন আগের ভিডিওতে বলেছি, তো বেশ সুন্দর ফুল হচ্ছে, এগুলো তো অবশ্যই ফুল দেবে। আর আমি চাইবো না কোনো সময় একসঙ্গে সব বাগানটা শূন্য হোক, তাহলে কিছু জায়গাকে রিপোর্ট করেছি সেই ফুলগুলো দিতে থাকবে, তেমন কাজ হবে যে ফুলগুলোকে বজায় রাখা, ধারাবাহিকতা বজায় রাখা এবং যাতে পুজো পর্যন্ত ফুল দেয় সেগুলোতে রাখা। এগুলো বাদেও বেশ কিছু গাছ রয়েছে যেগুলোতে খুব বেশি লেদা পোকা আক্রমণ হয়েছিল কেটে ফেলে দিয়েছে, নতুন পাতা কুড়ি নিয়ে বেরোচ্ছে, সেগুলোকে আমি আবার খাবার দেবো, আবার কিছু ফুল হবে নিশ্চয়ই, সবগুলো তো হবে না কারণ আমার সেই এপ্রিল মাস থেকে আমাকে ফুল দিয়ে যাচ্ছে, আর আমি প্রত্যাশা করিনি যে এখন কন্টিনিউ ফুল হতে থাকবে, কিন্তু কিছু গাছে অবশ্যই ফুল হবে কারণ আমার গাছগুলো যেগুলো নতুন পরে রিপোর্ট করেছি বা এ করেছি সেগুলোতে ফুল হবে, আর আমি সেই জন্য অপেক্ষা করছি। আর কোনো সমতি আমি জোর করে ফুল ফোটানোর কথা বলবো না, কিন্তু এখনও পর্যন্ত ডরমেন্সিতে যাওয়ার কিন্তু সময় হয়নি, ঠান্ডাও তেমন পড়েনি, কিন্তু কুয়াশা যখন পড়তে শুরু করবে, ঠান্ডা যখন পড়তে শুরু করবে পদ্ম গাছের ডরমেন্সি যাবে, তখন আর আপনার আমাকে আরও কিছু করার থাকবে না। টুকটাক কিছু করতে পারেন, ট্রপিক্যালগুলোকে যদি শেডের নিচে রেখে জল দিয়ে কিছু দিন ফুল ফোটানোর আরও চেষ্টা করতে পারেন, কিন্তু নর্মাল ভ্যারাইটিগুলোকে আর কিছু করতে পারবেন না। আর যাদের কাছে প্রচুর গাছ রয়েছে আমার মতো তাদের তো কোনো কিছু করারই নেই, কিন্তু যতদিন না এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে ততদিন আমরা চাইবো গাছগুলোতে ফুল ফুটুক, আরও অন্তত মাসে 1 মাসখানিক অন্তত ফুল ফুটুক আশা করাবো, আর এটা ফুটবে আমি নিজে জানি, সব ভ্যারাইটি না ফুটলে অনেক ভ্যারাইটি ফুটবে যদি নিয়মিত পরিমাণে খাবারগুলো কী করে এদের রান্না নতুন নতুন রান্না ক্রিয়েট করার মতো উদ্দীপনা দেয়, আর স্টিমুলেশন দিলে উদ্দীপনা দিলে নতুন নতুন রান্না তৈরি করে, আর যত নতুন রান্না তৈরি করতে পারবে তত কিন্তু ফুল হবে। রানার মানে হচ্ছে একটা পর্ব, যে পর্ব থেকে একটা পাতা একটা কুড়িয়ে যেতে পারে, শুধু পাতাও বেরোতে পারে, শুধু কুড়িও আসতে পারে, কিন্তু সাধারণভাবে দেখবেন একটা পাতার সঙ্গে একটা কুড়ি বেরোয় কারণ ওই পাতাটা ওই কুড়িটার প্রোটেক্টার হিসাবে কাজ করে, ছাতার মতো একটা আটকে থাকে, তার নিচে দেখবেন কুড়িগুলো দেখবেন, প্রত্যেকটা গাছ লক্ষ্য করবে ট্রপিক্যালগুলো দেখবেন একটা পাতা বেরিয়েছে তার ঠিক নিচে কুড়ি বেরোচ্ছে, মানে পাতাটা বড় তারপরে কুড়িটা বেরোচ্ছে, ওই পাতাটা ওই কুড়িটার ছাতার মতো কাজ করবে, রক্ষা করে প্রোটেক্টারের মতো কাজ করছে, কিছুদিন পরে আস্তে আস্তে পাতাটা উপর দিকে উঠে যাবে, কুড়িটাও বড় হতে থাকবে,
তারপর একটা সময় দেখবে কুড়ি যদি লম হয় ভেদ করে বেরিয়ে যাবে। আপনার কাছে যদি গাছগুলো সঠিক পরিমাণ পুষ্টি নিয়ে গাছগুলো ফুল পাতা বেরোয় তাহলে কিন্তু কোনো সময় এমন পরিস্থিতি তৈরি হবে না যে সময়তে ওই কুড়িগুলো ঠেকা দিতে হবে, মানে সাপোর্ট দিতে হবে, সাপোর্ট কিন্তু দিতে হবে না। আর যদি এমন পরিস্থিতি তৈরি হয় নাইট্রোজেন এক্সেস নিতে শুরু করেছে আর ফসফেটও নিতে শুরু করেছে কিন্তু পটাশ পরিমিত পরিমাণ পায়নি, তখন কিন্তু ওই কুড়িগুলো বাঁধার দরকার হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো সবসময় এই ফসফেটের পরিমাণটা যাতে ঠিক থাকে, আমরা দেখবো ওই জন্য হাই ফসফেট খাবারের ইয়ে করি। আর যারা পদ্ম গাছগুলো পরের বছর লাগাবেন তাদেরকে আমি বলে দেবো যে কীভাবে লাগালে এই পরিস্থিতিতে তো সম্মুখীন হতে হবে না, এই পরিস্থিতিতে আপনি যদি ঠিকঠাকভাবে লাগান এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আমার গাছগুলো দেখেছেন, যারা নিশ্চয়ই জানেন ছাদের মধ্যে গাছগুলো আছে, ছাদে প্রচণ্ড বাতাস দেয়, দোতলার ছাদ মানে প্রচুর বাতাস দেয়, সে বাতাসেও কিন্তু ফুলগুলো ভেঙে পড়েনি, তার মানে স্টকটাও যথেষ্ট শক্ত। ওই রকম শক্ত যদি স্টক হয় তাহলে কিন্তু কোনোভাবেই পড়বে না, আমি এটুকু বলতে পারি। আমারও স্টক 4 ফুট 5 ফুট হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই গিয়ে স্টক ভাঙছে না, আখিলের স্টক ভাঙছে না, কারণ একটাই কারণ হচ্ছে ওই ডাঁটি বা পদ্ম গাছের বৃন্দটা যথেষ্ট মোটা। তো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আমি নাইট্রোজেন দেবো, ফসফেট দেবো, পটাশ দেবো, সবাইকে পরিমিত পরিমাণ দেবো। পরিমিত মানে যেটা গাছগুলো নিতে পারে, আমরা যেমন বেশি পরিমাণ কার্বোহাইড্রেট না খেয়ে প্রোটিন কিছু পরিমাণ খাই যাতে আমাদের এই প্রোটিনের চাহিদাগুলো পূরণ হয়, হাড় গোড় শক্ত হয়, এরকম ব্যাপার। তো গাছগুলোকে আমরা চেষ্টা করবো সবসময় তো এরকম খাবার দিয়ে। আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাকে দু একবার প্রথমেই বললাম, এর থেকে আজ থেকে যদি ধরে নিন হয়তো দুবার ম্যাক্সিমাম এনপিকে দেবেন, তারপরে আর এনপিকে দেবেন না। সিউড মাইক্রোরাইজা হিউমিক অ্যাসিড অবশ্যই দিতে থাকুন, তাতে গাছের গ্রোথ ভালো হবে। আর নিয়মিত যখন পাতা কাটবেন পাতাগুলো কোনো সময়তেই জলের উপরে যদি 1-2 ইঞ্চি থাকে তারপর ডাঁটিটা কাটবেন, কারণ ওই স্টক দিয়ে কিন্তু জল ধরে টিউবারগুলো নষ্ট করতে পারে, কাজেই সবসময় চাইবেন না ইয়ে নেই। আর অনেক সময় দেখবেন অনেকের কাছে প্রচুর পাতার পানা এজোলা আছে, এই সময় পানা এজোলাগুলো একটু কমিয়ে দিন, কারণ সূর্যের আরও কম পড়ে, জলটা গরম হলে যে কচি পাতাগুলো উঠতে পারছে না সেগুলো কিন্তু উঠতে পারবে, পানা এজোলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন যাতে ওইটা ভেদ করে পাতের জলটাকে গরম করতে পারে। আমারও প্রচুর পানা আছে, আর পানা এজোলাগুলো ফেলে দেবেন না, ওগুলোকে দেখে জমিয়ে রেখে দিন, ওগুলো কিন্তু আপনার সার হিসাবে কাজে লাগবে, পানায় বলুন এজোলা বলুন নাইট্রোজেনের সোর্স হিসাবে কাজে লাগবে, ওগুলো কিন্তু গাছের সার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। শীতকালে যে ফুল লাগাবেন সেগুলো সার হিসাবেও কাজে লাগে, খুব ভালো কাজ হবে, আপনি নিজে দেখবেন, আমি নিজে দেখেছি পরে মানে আগের বছর দেখেছি, এগুলো কিন্তু খুব ভালো ফুল ফোটানোর জন্য খুব ভালো কাজ করতে পারে। আর এরপরে শীতের কিছু ফুল লাগানোর জন্য প্রিপারেশন আছে, তার ফলে পদ্ম গাছগুলো থেকে আস্তে আস্তে ডাইভার্টেড হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। আর বাগান আগেই বলেছিলাম কিছু জায়গায় একটা বাগান করার পরিকল্পনা করছে, সেই জন্য গাছগুলো কিছু শিফটিং করবো, তখনও কিছু কিছু মানে নিয়মিতভাবে পাবেন না, তবে আমি এরপরে পরিকল্পনা আছে আপনাদেরকে একটা পুরো ল্যান্ডস্কেপ দেখানোর চেষ্টা করবো। বাগানটা আস্তে আস্তে তৈরি করছি, মোটামুটি কিছুটা তৈরি হয়েছে, কনস্ট্রাকশনের কাজ হয়নি কিন্তু ল্যান্ডস্কেপটা মানে কীভাবে কী হবে প্ল্যানিংটা চলছে, এবং বাঁধ টান দিয়ে রাস্তা রাস্তা বানানো হয়েছে, পুরো দেখানোর চেষ্টা করবো পরের কোনো পরের দিন হয়তো। আর আমার ভিডিওগুলো যারা ফলো করেন তাদেরকে আমি সবসময় বলি যে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি, প্রত্যেকের অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, এখানেও প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা আলাদা থাকবে, কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে আমার পড়াশোনা ছাড়াও মানে উদ্ভিদ বিজ্ঞান আমার বিষয়, পড়াশোনার বিষয়, এদিকে আমার নেশা, আবার আমার আমি প্রচুর গাছ ফাছ লাগিয়ে এক্সপেরিমেন্টের মতো করেও নিয়েছি, এরপরে এখানে যা শিখে গেছি সেই অভিজ্ঞতাগুলো আমরা এখানে কাজে লাগাই। আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দেখেছি যে আমি অনেক ক্ষেত্রেই সফল, সব ক্ষেত্রে অবশ্যই সফল কেউ হয় না, আমি অনেক ক্ষেত্রেই সফল, আর সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কাজেই আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে বলতে পারেন, আর তথ্যগত কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আমার সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার অভিজ্ঞতাগুলো যদি আপনি মনে করেন তাহলে একবার দেখতে পারেন চেষ্টা করে, আপনারও বাগানে অনেক ফুল ফুটবে এটুকু আশা করি। কাজেই আমি প্রথমে অনেকে যারা ভিডিওগুলো ফলো করেন তাদেরকে বলি যে আমি প্রথমে কিন্তু এরকম ভাবিনি, আমাকে মনে হয়েছিল যে অন্তত কিছু মানুষের বাড়িতে ফুল ফুটানো যাবে, প্রচুর মানুষের বাড়িতে ফুল ফুটিয়েছি, ইভেন ঘুরতে দাঁড়িয়ে বলতে পারি কয়েকশো মানুষের বাড়িতে পদ্ম ফুল ফুটছে, এবং অনেকে আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন শিক্ষক দিবস ছাড়াও অনেক সময়তেই যে আপনার অভিজ্ঞতাগুলো আমাদের খুব কাজে লেগেছে। তো আমি এ ছাড়াও শীতের ফুলের অভিজ্ঞতা আমার বেশ কিছু আছে, বা অন্য বাগান করার অভিজ্ঞতাও কিছু আছে, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করার চেষ্টা করবো। আর দেখতে থাকুন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন, মতামত পেলে খুশি হব। নমস্কার, ভালো থাকবেন।